আজকে আমি এই ভিডিওতে দেখাবো লোগো আর ব্যানার কিভাবে ইউটিউব চ্যানেলে সেট করা যায়। আপনারা দেখছেন টিপস বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি আশরাফুল। এর আগের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম যে লোগো আর ব্যানার কিভাবে তৈরি করা, অল্প সময়ে কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমি দেখাইছিলাম ভিডিওর। সেই ভিডিও লিংক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আগামী নতুন নতুন ভিডিও আমি আপলোড করি সেই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনগুলো পেতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তাহলে ইউটিউবটা ওপেন করা যাক। আমরা ইউটিউবটা ওপেন করে নিই। ইউটিউবটা ওপেন হয়ে গেছে, এখন আমরা এখানে যাব। এই যে লোগোটা দেখাচ্ছে আপনাদের, এই যে আমাদের মাউস দিয়ে আমি দেখাচ্ছি, এখানটায় ক্লিক করব। ক্লিক করে ইওর চ্যানেল এখানটায় যাব। এখানটায় গিয়ে বন্ধুরা দেখতে পারছেন এটাকে কিছু নাই, ভিডিও কোনো কিছু আপলোড করা হয়নি এখনও। এখানে আমরা যাব কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে গিয়ে এখন এইরকম দেখাবে আপনাদের নতুন চ্যানেলে, এরকমটা দেখাবে। এখানে দেখেন লোগোটা এখানটায় হবে, এই যে পেন্সিলের মতো আইকন দেখছেন, এই পেন্সিলের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এডিট বলে যে অপশনটা আছে এখানটায় ক্লিক করবেন, এরকমটা আসবে। এখানটায় আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে যে আপনাদের যে লোগোটা বানিয়েছেন সেই লোগোটাতে ক্লিক করে ওপেন করে দিবেন। দেখেন এখানটায় ডন করে দিবেন। ডন করে দিলে দেখেন আমার লোগোটা সেট হয়ে গেছে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে লোগোটা আমার সেট হয়ে গেছে। এখন আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে এবারে আমি এই যে অ্যাড চ্যানেল আর্ট, আমি এখন ব্যানার সেট করব। ইউটিউবে যে ব্যানারটা আছে ব্যানারটা সেট করব। এখানটায় দেখতে পাচ্ছেন অ্যাড চ্যানেল আর্ট, এই অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করবেন। ক্লিক করলে এরকমটা আসবে, সিলেক্ট ফটো ফ্রম ইওর কম্পিউটার, এখান থেকে বলছে যে একটা ফটো নিতে। আমি এই যে ব্যানারটা আমি তৈরি করে রেখেছি এই ব্যানারটা আমি ওপেন করে দেব। একটু আপলোড হতে সময় লাগছে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এখন দেখেন এটা দেখাবে আমাদের যে কম্পিউটার বা পিসি থেকে যদি কেউ দেখে আমাদের চ্যানেলটা, তার এরকমটা দেখাবে পুরোটা, আর কেউ মোবাইল থেকে দেখলে পরে এরকমটা দেখাবে। তা আমি এখন এটাতে অ্যাডজাস্ট ক্রপ, এখান থেকে ক্রপ আপনারা করে নিতে পারেন। তা আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি, দেখে কিছু করা করতে লাগলো না। আপনারা এটা দেখে একটু ক্রপ আগা পাছা করে নেবেন। তা আমি এখানে সিলেক্টে ক্লিক করছি। সিলেক্টে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখেন ব্যানারটা সেভ হয়ে গেছে। আপনারা মনে মনে ভাবছেন যে লোগোটা আসে নাই, লোগোটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে, এটা অটোমেটিকলি এসে যাবে। ইমেল আইডিটা লগ আউট আর লগ ইন করে নিলে এটা শো হয়ে যাবে। এখানে যেটা লোগো আপনারা সেট করবেন, যেটাতে এখানে লাগাবেন, যে লোগোটা লাগিয়ে রাখবেন, সেটা আপনার ইমেল আইডিতে, ইমেল আইডির যে লোগোটা আছে সেই লোগোতেই এটা ফিট হয়ে যাবে অটোমেটিক, আপনাদের কিছু করতে লাগবে না। এই হইলো আপনাদের যে ব্যানার আর লোগো আপলোড করার বিষয় বা সেটিং করার বিষয়। আপনারা এখানটায় এমনভাবে লিখবেন যাতে মিডিল সেন্টারে থাকে। এই যে আমি যেমন ভিলেজ বাংলা, এখানে আপনারা দেখতে পাবেন অলিয়া অলিয়ার গান, এটা যে লিখছি আমি, এই যে ব্যানারটা লিখেছি এটা ঠিক মাঝ বরাবর আমি যেভাবে এর আগের ভিডিওয়ে বলেছি সেম ভাবে আপনারা এটা তৈরি করে নেবেন। দেখবেন অনায়াসে অল্প সময়ের ভিতরে আপনারা তৈরি করতে পারছেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা আপনাদেরকে, যে এর যে ইউটিউবের যে সেটিংস আছে, অনেক সেটিংস আছে, আমি ধাপে ধাপে বা পর্ব হিসেবে আমি এই আমার চ্যানেলে আপলোড করেই থাকব। আপনারা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিওটা বা আমি যে আপলোডগুলো করি তখনই তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।